তো সবাইকে শুভেচ্ছা। আমার কাছে মানে একটি প্রোটোটাইপ আছে, যেটি হচ্ছে ইউনিভার্সাল মোটরের একটি প্রোটোটাইপ। এটি মূলত এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট উভয়তেই চলতে পারে। তো আজকে প্রোটোটাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর কীভাবে ইউনিভার্সাল মোটর কাজ করে সেই হিসাবে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি আমার এই প্রোটোটাইপটা আপনাদের সামনে চালিয়ে দেখাই। আমি এখন এসি সোর্স খুঁজতেছি, যেমন দেখুন 50 হার্স, 13 ভোল্ট। হ্যাঁ, 13 ভোল্ট 50 হার্জের একটি এসি সোর্স। এখন আমি এটাতে লাইন দিব। তো আমার এখানে দুটি এলইডি আছে, যেটা হচ্ছে দু দিক দিয়ে পোলারাইজ কানেক্ট দেওয়া। মূলত এসি সিগন্যাল গেলে এর ভিতর দিয়ে দুটা লাইটই গ্লো করবে, আর ডিসি সিগন্যালের সময় যে কোনো একটা গ্লো করবে। তা এখন এটা এসি সিগন্যালে দেওয়া হয়েছে, মানে এসি সিগন্যাল না, মানে এসি সোর্স হিসেবে কানেকশন দেওয়া হয়েছে। তো এখন দেখতেই পারলেন যে দুটি এলইডি জ্বলে উঠছে। তো এটা আমি ঘুরাই ফিরে যেভাবে দিই না কেন, এর ঘূর্ণনে কোনো পরিবর্তন হবে না। তো এবার আমি ডিসি সোর্সের দিকে যাব, এসি সোর্সের কাজ শেষ। ডিসি সোর্সের ক্ষেত্রে আমি ডিসি 12 ভোল্ট সোর্স কানেক্ট করব। আর ডিসি 12 ভোল্ট সোর্স কানেক্ট করলে তখন দেখতে পাবেন যে এটি যে কোনো একটি এলইডি গ্লো করবে, কারণ ডিসি তো যেহেতু ডাইরেক্ট কারেন্ট, এটি একমুখী কারেন্ট, তাই বিপরীত দিকের কারেন্ট প্রবাহ হবে না, বিপরীত দিকে এলইডি তখন গ্লো করবে না। তো এখনই আমি এটা অন করব। দেখুন আমি যখন অন করছি তখন খালি হলুদ এলইডিটা জ্বলতেছে, কিন্তু পাশের রেডটা জ্বলতেছে না। এবার আমি ঘুরাই দিয়ে দেখি। তো দেখুন ঘুরাই দেওয়ার পর এখন লাল এলইডিটা জ্বলতেছে, কিন্তু আমার ইয়েলোটা জ্বলতেছে না। তো এই ছিল আমার প্রোটোটাইপ। তো এখন আমি দেখাই যে কীভাবে এটি ইউনিভার্সাল মোটর কাজ করে। তো সবার আগে ইউনিভার্সাল মোটর, এই যে আমার ইউনিভার্সাল মোটরের ডায়াগ্রাম। তো এখানে যে এরকম কানেকশন, সেটা হচ্ছে এখানে যে দুটা কয়েল আছে এদিক আর এদিক, এই দুইটা হচ্ছে ফিল্ড কয়েল, এটা হচ্ছে আর্মেচার বা রোটর। আর এখান থেকে ডাইরেক্ট কন্ডাক্ট করা আছে রোটরের সাথে, মানে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টে কনফিগার করা, এ কারণে এটাকে কন্ডাকশন মোটর বলা হয়। অর্থাৎ এখানে ইন্ডাকশন নীতিতে কাজ করে না, এটা মূলত কন্ডাকশন নীতিতে কাজ করে, কারণ এখানে রোটর ডাইরেক্ট সরাসরি ইলেকট্রিক্যাল সংযোগ দেওয়া আছে। এটা আরও সিম্পলিফাইড ডায়াগ্রাম। তো আমার যে প্রোটোটাইপটা, প্রোটোটাইপ মূলত ফিল্ড কয়েলে যে নাট বোল্ট আছে, নাট বোল্টের সাথে 300 প্যাঁচ দিছি, 300 প্যাঁচ দিয়ে আমি আমার ফিল্ড কয়েল তৈরি করছি। এরপর আমার দেখা গেলো এখানে গিয়ে স্টার্টিং, তারপরে ইন্ড, তারপর এখানে রোটর, তারপর আবার এখান থেকে ইন্ড হয়ে তারপর ঘুরে আবার স্টার্টিংয়ে যায়। এভাবে আমি কানেকশন দিছি। আর আর্মেচার হিসাবে আপনাদের এই ছোটো খেলনা গাড়ি যে ডিসি মোটরগুলো আছে, ওই ডিসি মোটরের যে আর্মেচারটা, ওটাই ইনস্টলেশন করে দিছি। আর আর্মেচারের যে কমিউটেটরের ইটা, অর্থাৎ ব্রাশের ওই দিকে যে স্পার্ক হয়, ওই স্পার্কটা আমি অনেকাংশ কমানোর জন্য আমি 160 NF, তারপর ব্যাক ভোল্টেজ চালানোর জন্য, যাই হোক, অর্থাৎ 160 NF, মানে 100 NF-এর আমি একটি ক্যাপাসিটর ওই আর্মেচারের বরাবর সংযোগ দিয়েছি। তো এটা হচ্ছে ডায়াগ্রাম। তো যখন আমি এখানে এসি ভোল্টেজ দিব তখন কী হবে, এসি ভোল্টেজ দিলে এই যে এই কয়েলটা, অর্থাৎ এসি ভোল্টেজের এক মানে এক পোলারাইজের হিসেব বিবেচনায় যখন আমরা দেখো, তখন দেখা গেলো যে এই ফিল্ড কয়েলটা যখন পজিটিভ পোলারাইজেশনে থাকবে, এখান থেকে ঘুরে আর্মেচারের ভিতর দিয়ে তো অবশ্যই একটা বিদ্যুৎ প্রবাহিত হবে। তারপর এখান থেকে যে এখানে একটা নেগেটিভ পোলারাইজেশনে সৃষ্টি হবে, অর্থাৎ এটা পজিটিভ পোলারাইজেশন হলে এটা নেগেটিভ পোলারাইজেশন হবে। আর আর্মেচারের ভিতর দিয়ে তো অবশ্যই এখানে ম্যাগনেটিক ইলেকট্রিক যে কারেন্ট প্রবাহের ফলে এখানে ম্যাগনেটিক শক্তি তৈরি হবে। তো অর্থাৎ এখানে যেটা হবে সেটা আর্মেচারের ম্যাগনেটিক ফিল্ড আর ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ড দুটাকে অপোজ করবে। অপোজ করার ফলে একটি টর্ক উৎপন্ন হবে, যার ফলে এই আর্মেচার ঘূর্ণন সৃষ্টি হবে। আর যখন আমরা এই কয়েলটাকে নেগেটিভ পোলারাইজেশন আর এটা যখন পোলারাইজেশন হবে, ঠিক একইভাবে সেম প্রতিক্রিয়া হবে, আর সেম প্রতিক্রিয়ার ফলেও সেই আর্মেচার সেই একই দিকেই রোটেট করবে, অর্থাৎ এটাকে সেই একই দিকেই রোটেট করতে থাকবে, ফ্লেমের বামহস্ত বিধি অনুযায়ী একই দিকে রোটেট করতে থাকবে। আর এটাকে যদি আমি রিভার্সে নিতে চাই, রিভার্সে নেওয়ার সময় আমার তখন এই কয়েলের যে কনফিগারগুলো, অর্থাৎ ইন্ডিংটাকে প্রথমে নিতে হবে, আবার এটাকেও এরকম স্টার্টিংকে প্রথমে, আবার রানিংতে স্টার্টিং আর ফিনিশটাকে শেষে দিতে হবে, তাহলে আমার এটা তখন রিভার্স দিকে আমি ঘুরাতে পারবো। এছাড়া এই ফিল্ড কয়েল এডিট ছাড়া আমি তখন এটা ঘুরাতে পারবো না।
আর ডিসির ক্ষেত্রে কি হচ্ছে, ডিসির ক্ষেত্রে ফিল্ডের যে ম্যাগনেটিজম এটি স্থির থাকে, কিন্তু আর্মেচারের যে ম্যাগনেটিক ফিল্ড ওটা তো ফিল্ড ম্যাগনেটিককে বাধা দেবে, বাধা দেওয়ার পরে একে অপরকে অপোজ করবে, তখন আর্মেচার সে একই দিকে ঘূর্ণনের সৃষ্টি হবে। অর্থাৎ মনে করেন যে এটা আমি যখন এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ আছে, তখন এখান থেকে যে এই কারেন্ট ফ্লো হয়ে এদিক দিয়ে যায় আর্মেচারকে ঘুরে, আবার এদিক দিয়ে তো নেগেটিভ দিয়ে আবার এদিক চলে যাচ্ছে। অর্থাৎ এখানে নর্থ বা সাউথ বা সাউথ বা নর্থ যাই হোক, যে কোনো একটা পোল, এখানে পোলটা স্থির আছে, কিন্তু এসির সময় নর্থ সাউথটা বারবার পরিবর্তনশীল হতো ফ্রিকোয়েন্সি ভেদে, যার ফলে ওখানে একে অপরকে অপোজ করে মোটরের টর্ক উৎপন্ন হতো। আর এখানেও ঠিক একইভাবে, অর্থাৎ ফিল্ডের যে ফিল্ড মানে ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ডটা এটা স্থির থাকা অবস্থায়ও এখানে একটি স্থির ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, আর আর্মেচার তো পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড একে অপরকে অপোজ করে ঘূর্ণনের সৃষ্টি করছে। আর আমি যখন এটাকে এখানে মাইনাস আর এখানে পজিটিভ দেবো, অর্থাৎ এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ সোর্স দেবো, বা সোর্স ডিসি সোর্সটাকে ঘুরায় লাইন দিলে, তখন সে একইভাবে একই দিকে ঘূর্ণন হবে। তাই এটাকে আমি যখন এই ডিসি মোটরকে আমি যখন রিভার্সে ইউনিভার্সাল মোটরকে আমি যখন রিভার্স কানেক্ট মানে রিভার্স কনফিগার করব, তখন মূলত আমার এই যে এই ফিল্ড কয়েলের মধ্যে এডিট করতে হবে, এই ফিল্ড কয়েলের যে এই যে ফিনিশ স্টার্ট স্টার্ট ফিনিশ কানেকশনকে আমার ঘুরিয়ে দিতে হবে, তাহলে এটা উল্টো দিকে ঘূর্ণন সৃষ্টি হবে। তো এই এটি ছিল মূলত আমার প্রোটোটাইপ। তো এই প্রোটোটাইপটি মূলত এইভাবে কাজ করে। তারপরে আমি কিছু ফুটেজ অ্যাড করে রাখবো। তা ফুটেজ অ্যাড করতে করতে একটি কথা বলে রাখি, তো ডিসি সিরিজ মোটর আমাদের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায়, মূলত ব্লান্ডার, ড্রিল মেশিন, গ্রাইন্ডার ইত্যাদি ক্ষেত্রেও মূলত ডিসি মোটর দেখা যায়, মানে ডিসি মোটর না ইউনিভার্সাল মোটর দেখা যায়। তো বড় বড় ক্ষেত্রেও ইউনিভার্সাল মোটর ব্যবহার করা হয়, যেমন ক্রেনে বড় বড় ক্রেন, লোড ক্রেন, তারপরে লিফ্ট, এগুলোতে ইউনিভার্সাল মোটর ব্যবহার করা হয়। মেট্রো রেলের তো ইউনিভার্সাল মোটরের ব্যবহার দেখা যায় মূলত ডিসি মোটরের। তো তো ইউনিভার্সাল মোটরের একটা সুবিধা হচ্ছে স্পিড অত্যাধিক বেশি, তবে আমি যদি স্পিড কন্ট্রোল না করি তাহলে এটা বিপজ্জনক স্পিডের সৃষ্টি হবে, আর ব্রাশ বুশ এগুলো ক্ষয়ে যেতে থাকবে। তাই অবশ্যই ফিল্ড ডাইভার্টার বা ফিল্ড রেজিস্ট্যান্স, তারপরে ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে এই স্পিড কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখা যায়। তো আজকে এই পর্যন্তই, আমি জানি না আমি কিভাবে বোঝাতে পেরেছি কিনা, তো কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা কোনো ভুল যদি সংশোধন করালে আমি অনেক খুশি হব। কমেন্ট সেকশন আপনাদের জন্যই খোলা আছে। তো সবাইকে ধন্যবাদ আমার এই প্রোটোটাইপ সম্পর্কিত এই ভিডিওটি দেখার জন্য।